আচ্ছা দেখেন বলেন দেখি আমি তো এখন বলতে পারতেছি আগে থেকে কিছু শুনি না তাও চেষ্টা করেন আর কি পারলে তো ভালো এই আর কি বিষয়টা হচ্ছে যে আমরা মনে করেন মানুষ আমরা তো উচ্চতর প্রাণী কিন্তু আমাদের এই যে উচ্চতর এটা আপনাকে কে বললো ভাই আমাদের মস্তিষ্কের আহ কারণে আমরা উচ্চতর প্রাণী না উচ্চতর জিরাফ তো আমাদের থেকে অনেক লম্বা ওরা তো ওটা তো উচ্চতর উচ্চতর বুদ্ধিমত্তার কারণে আরকি না না তাহলে তো আপনার মানে এটা স্পেসিফাই করে দিতে হবে প্রাণী হিসেবে তো আমরা উচ্চতর না একটা এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য থাকে একটা প্রাণীর থেকে উঠতে পারে একটা প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীর ভিতরে থাকতে পারে একটা প্রাণীর বৈশিষ্ট হচ্ছে আহ ভালো শিকার করতে পারে আমাদের একটা বৈশিষ্ট্য আছে বুদ্ধিমান বুদ্ধিমান ওই দিক থেকে উচ্চতর ওই দিক থেকে আপনি মানে এইভাবে নিজেকে উচ্চতর দাবি করার মাধ্যমে আপনি আসলে অন্য প্রাণীদের থেকে নিজেকে আলাদা করে এবং শ্রেষ্ঠতম ভাবতেছেন এটা একটা অত্যন্ত গর্হিত কাজ মানুষ কোনো মানুষ অন্য প্রাণীর মতো আরেকটা প্রাণী তাদেরকে উচ্চতর ভাবার কোনো ইয়া নাই হ্যাঁ মানুষ কিছু দিক থেকে ভালো আবার অন্য প্রাণীরাও আছে অন্য অন্য দিক থেকে ভালো বলেন আচ্ছা তো আমরা এই যে এত বুদ্ধিমত্তা খাটাছি কিমা নিজেদের ভিতরে এত চেঞ্জ এনেছি আর কি এত বিপ্লব সাধন করেছি কিন্তু তারপরেও আমাদের যে লাইফ স্প্যান এটা এত অল্প হচ্ছে কেন আমরা এটা বৃদ্ধি করতে পারছি না কেন করতে কি বলেন আপনি বৃদ্ধি করতে আপনি গত 100 বছর আগে গড় আয়ু বাংলাদেশের গড় আয়ু আর এখনকার গড় আয়ু একটু হিসাব করেন তো জাপানের গড়াইও একশো বছর আগে হিসাব করবেন না এখনকার হিসাব করবেন জার্মানির গড়াইও একশো বছর আগে হিসাব করবেন এখন হিসাব করবেন একটু ভাই গুগলে সার্চ দিয়ে দেখেন তো ভাই মানুষ সাধারণত এখন কত ষাট থেকে সত্তর সম্ভবত ভাই আপনাকে যেটা বলেছি গড়াইও মানে বলছেন তো জি জি আপনাকে বলেছি যে আপনি কি একটু সার্চ দিয়ে দেখতে পারবেন যে গত একশো বছরে মানুষের গড় আয়ু বেড়েছে নাকি কমেছে সেটা কি আপনি দেখতে পারবেন কি পারবেন না এটা কি আপনি গুগলে সার্চ করতে পারেন জি জি তাহলে একটু সার্চ করে এখনই দেখেন তো আচ্ছা জাপানের গড়ায় দেখবেন একশো বছরের কত কি বাড়ছে নাকি কমছে বাংলাদেশের টা দেখবেন জার্মানিটা দেখবেন আমেরিকাটা দেখবেন দেখেন তো কত দেখায় একশো বছর আগে কি ছিল আর এখন কি আছে

across the world people are living longer in 19 they have 1900 life, 1900 the average life expectancy of a newborn was 32 years by 221 these had more than double to 71 years আচ্ছা তার মানে আমরা গত 100 বছরে আমাদের ডবল হয়ে গেছে গড় আয়ুটা আমাদের ডবল হয়ে গেছে নাকি ভাই জি হয়েছে এখন একটা কথা আছে 100 বছর আগে কত ছিল 32 এখন 100 বছর পরে কত হইছে 71 মানে সারা পৃথিবী আচ্ছা তাহলে গত মানে 100 বছরে যদি ডবল করা যায় আর 100 বছর পরে তাহলে কি হতে পারে যদি এইভাবে মানে চালু থাকে জিনিসটা তাহলে আর 100 বছর পর কি হবে কত হবে তার চেয়ে আরো বেশি হবে ডবল এর থেকেও বেশি হবে তাই না জি জি কত হতে পারে

বেশি করছি সাত বছর বেশি করছি একশো বছরে আমাদের ডবলের থেকে সাত বেশি করছি বছর টেকনোলজি যেভাবে এখন আগাচ্ছে পরে তো টেকনোলজি আরো মানে কয়েক ধাপ আগায় যাবে কয়েক যাবে কারণ এআই চালু করে ফেলছি আমরা এআই এখন আমাদের হাতে হাতে এআই চলে আসছে এইটা আবিষ্কার হচ্ছে একটা বিরাট যুগান্তকারী আবিষ্কার এবং এটার কারণে টেকনোলজি পুরো পৃথিবী ব্যাপী টেকনোলজি পুরো চেঞ্জ হয়ে যাবে এটাই বিজ্ঞানীরা বলতেছে তো আমাদের কাছে এখন এআই আছে এআই তে তো আগামী একশো বছরে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এই গত একশো বছরে যে ডেভেলপমেন্টটা হয়েছে তার থেকে আগামী একশো বছরের ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হবে আমি একদম গ্যারান্টি দিতে পারি এটা এখন আপনি বলেন তো তাইলে আমরা মানে বত্রিশ বছর থেকে আমরা একাত্তরে আসছি একশো বছরে একাত্তর থেকে দুইশতে মনে করেন যে শিশু মৃত্যু হার এগুলো তো অনেক কমে গিয়েছে মনে করেন

জাপানে এখন বৃদ্ধ মানুষদের নিয়ে কি করবে সেটা নিয়ে তারা গবেষণা করতেছে যে এত বৃদ্ধ মানুষ বেরে গেছে মানুষ এত বেশি এখন বাচ্ছে জাপানের জাপানে এটা নিয়ে গবেষণা চলতেছে যে বৃদ্ধ মানুষদেরকে কি করা যায় কারণ এত বেরে গেছে বৃদ্ধ মানুষ জাপানে 77 সম্ভবত এক সময় ছিল না গরাইউ আমার জাপানে 82 বা 83 হচ্ছে গরাইউ জাপানে এবং বিদ্যবে এখন ছিল ওদের ওইখানে মানে পঁচানব্বই আটানব্বই নম্বর আটানব্বই বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা খুবই নর্মাল প্রত্যেকটা বাড়িতে এরকম একজন দুইজনকে পাওয়া যায় যারা বেঁচে এটা নিয়ে আমি কি করবো এই বুড়া মানুষদেরকে নিয়ে কি করব তাহলে আমি আপনাকে যেটা বলতেছি যে গত একশো বছরে মানুষের আয়ু তো বাড়লো আচ্ছা এর আগে একশো বছর আগে মানুষের গড় আয়ু কিরকম ছিল বলেন তো এই যে উনিশশো সাল একশো বছর আগে বড়াই অনেক কম ছিল কারণ অনেকে ইনফ্যান্ট মারা যাইতো বিভিন্ন রোগ রোগের কারণে আরকি তাহলে সেই সেই ব্যক্তিদেরও সেই ইনফ্যান্টদেরও মানে যে ইনফ্যান্টরা এক বছরে মারা যেতে পারতো বা দুই বছরে মারা যেতে পারতো তাদের আয়ুটা তো বাড়ানো গেছে নাকি তা তো বটেই অনেক দূর আরোগ্য রোগ ছিল অনেক দুরারোগ্য রোগ ছিল অনেক অনেকের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হতো চারটা বড় বড় রোগ ছয়টা বড় বড় রোগ যে ছয়টা টিকা ছোটবেলা দেওয়া হয় সেই ছয়টা সেই ছয়টা রোগে যে লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চা মারা যেত

আমি সেদিন সেটা তো আপনার দেশে আপনার দেশে একটা সমস্যা সেটা আপনার দেশের সমস্যা কিন্তু সারা পৃথিবীতে তো এরকম না ইউরোপিয়ান দেশগুলোতে তো যেটা সরকার যেই জিনিসগুলা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করেskeleton তো আমরা ভালো খাবার খাই যে ভাবে ফার্টিলাইজার দেয়ছে বোঝেন আপনি সফট 20 ফার্টিলাইজার ফার্টিলাইজার মানে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা দিচ্ছে এই ইউরোপে ফার্টিলাইজার মানে যে বিশ এটা কথাটা সত্য না বাংলাদেশের ফার্টিলাইজার আর ইউরোপের ফার্টিলাইজার এক না ভাই

এবং আমরা যে বেটার জীবন যাপন করতে পারছি এবং আমরা যে আরো বিশুদ্ধ পানি পান করতে পারছি পুষ্টিকর খাবার খাইতে পারতেছি খাবারের পুষ্টি মানটা বের করতে পারতেছি যে এটা জিনিসটা দিয়ে পরীক্ষা করা যায় এগুলা এই যে মানে মানুষের জীবনযাত্রার মান গত একশো বছরে বেড়েছে এটার সাথে কি আমাদের এই মিশন ইম্পসিবল ভাই একমত না আমি বুঝতে পারতেছি না কেন আপনার কি তাহলে তো তাকে তাহলে তো তাকে ডাটা দেখাইতে হবে ডাটা না দেখালে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো কোনো ভ্যালু নেই আলটিমেটলি

একটা দাবি মানে অপ্রমাণিত একটা দাবি দ্যাটস ইট অপ্রমাণিত দাবি দিয়ে আমরা কি করব মিশন ইম্পসিবল ভাই আমার মনে হচ্ছে আপনাকে আসলে কোনো ডেটা দেখা কোনো এভিডেন্স দেখা আসলে কিছু লাভ নাই কারণ আপনি আপনার আপনার মানে টোন শুনেই বোঝা যায় যে আপনি আসলে ধরে নিতে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে কারণ কথা বলতেছে হ্যাঁ টোন শুনেই মনে হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল যে ইয়াটা সেটা থেকে আপনি কখনোই সরবেন না আপনার একটা বদ্ধমূল অন্ধবিশ্বাস হচ্ছে

এইভাবে কথা বললে খুবই মানে মর্মান্তিক হ্যাঁ খুবই মর্মান্তিক এই টাইপের কথাবার্তা কোনো এভিডেন্স কোনো ডেটা ছাড়া মানুষ কি তার আয়ু বাড়াতে পেরেছে মানুষ কি তার আয়ু এই যে মানুষ এত জ্ঞান বিজ্ঞানে গিয়ে যাচ্ছে মানুষ কি তার আয়ু বাড়াতে পেরেছে মানে পেরেছে হ্যাঁ পেরেছে একটু ডেটা ইয়া করে দেখেন পেরেছে কিনা ঠিক আছে পরের জনকে যুক্ত করি